আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এবি টোয়েন্টি ফোরের সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদুল নবী সুজন কাল রাত স্মরণে আজ সোমবার রাত নটায় বন্ধ করে দেয়া হবে সব আলো ব্ল্যাক আউটের মধ্য দিয়ে দেশবাসী স্মরণ করবে উনিশশো একাত্তরের এই দিনে গণহত্যা শিকার হওয়া শহীদদের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি পালিত হবে এ প্রসঙ্গে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে পঁচিশ মার্চ কাল রাতে বাঙালি জাতির জীবনে এক বিভীষিকাময় রাত সেই রাতটিকে স্মরণ করতে সারাদেশে সোমবার রাত নটা থেকে নটা এক মিনিট পর্যন্ত ঢাকাসহ সারা দেশে আউট কর্মসূচি পালন করা হবে এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে ইতিমধ্যে এই আয়োজন বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আক মোজামেল হক বলেন আগামী প্রজন্মকে সেদিনের ভয়াবহতা জানাতে হবে আলো জেলে আমরা যেমন স্মরণ করি তেমনই কাল রাতের অন্ধকার আমাদের বুঝতে সহায়তা করবে কি ভীষণ বিভীষিকার ছিল সেদিন এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে জরুরি স্থাপনা ও চলমান যানবাহন ছাড়া সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি বাস্তবায়ন করা হবে এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকবে এবি টোয়েন্টি সাথে থাকুন যখন সংবাদ তখনই দেখুন এবি টোয়েন্টি ফোর আরও সংবাদ জানতে ভিজিট করুন আমাদের ফেসবুকের পাতায় এবং একই সাথে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি এবি টোয়েন্টি ফোরের সব সংবাদ দেখতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন এবি টোয়েন্টি ফোরের নিজস্ব অ্যাপ এবি টোয়েন্টি ফোর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ